চতুর্থ আমার বিপুল বাবাই দেবতার ইচ্ছা যাও কিছু কথা বা কবার আনছি বললে মো ঈশ্বর মুখ সম্পদরে বন্দনা জানো বন্দনা জানানোর পূজ্য বনমন্ত্রে বন্ধ জানা বন্দনা জানানোর একটি অনুষ্ঠিত থেকে অনুষ্ঠান হিসেবে সদ্য অকালন্দ বন্ধে এবং অনুষ্ঠিত বন্ধের উপরে বিজ্ঞাসন করে বন্দনা জানানো উপস্থিত আমার মদেকিয়ান প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অরুণ বাবু দীপক বাবু যে শুরু করে তারা বললে অন্য ব্যক্তিবর্গ এবং বাপের লোক মাপের অরুণ বাবুর বক্তব্য শুনিল প্রার্থনা নানাও শুনিল যাও তিনি হবার যোজা রাখছে মই এখান পূরণ দিয়ে কথা কম বুঝবিলে লাগাতে গেলে কোন হাতে লাগাব নহলে তাদের হুজুরিও বরবাদ যায় তিন বছর বাদে আর বিল্ল হুজুরিও পেলে প্রতি বছর কোন হাবি লাগে তিন বছর বাদে কি হয়েছে তাদের বুঝি বনবান দিই এই সাংমা ও নয় কি বরবাদ দিয়ে সাংমা না কি আদতে আমি কি হয়েছে অর্জিনের কিমান বরবাদ সেটা সাংমা এই সাংমা যাত করে কি হয়েছে জন্ম আমার এই পর্যায়ে আমি এসছি হনুমান তো নিজেই হইয়ে আমার নাতি উদ্দিন একটা জন্ম বুঝি যাচ্ছে অর্থাৎ তিন ভূমিল্লা এগো যে হজু উন্নত কেন্দ্রে বিল্ল হজু আমি আমার অরুণ বাবু হয়েছে বুদ্ধ দিন মারতে দিচ্ছে না মানে না আমার সামনে রাজনীতি তো বা হদে হদে মত হতে বা ঘোরার জায়গা কিনিও বুঝছেন একটা কম আমার তো মন তো বুঝতে হবে আমার তো দেখো নতুন বুঝিনে যে বার মাছি সে মধ্যে বলি হয় বুদ্ধর কথা অনুযায়ী এ পঞ্চস্কন্ধে দুঃখ আমার এই খেয়া যে প্রতিনিয়ত যে পরিবর্তনশীল আমার ইয়ের মধ্যে এই পরিবর্তনের মধ্যে দেখেন অনৈক্যতা আছে স্থিতিশীল নয় এই পরিবর্তনের মধ্যে যে পরিবর্তনানি ইয়ে করেন এই দুঃখর মধ্যে এই দুঃখতা দ্বিতীয় নম্বর হতে বিপরীণাম দুঃখতা বিপরীণাম দুঃখতা আমি কি এই ভাগের সুগন্ধি হম দেখি তার বাইরে যাব
নানা রকমের রোগীদের নরিজন বিজন্য বল ধর্ম এই দুঃখে বিপরীতার নীতি এবং নই যেটা নিয়মের মধ্যে দুগ্ধ সে প্রকার নীতি এবং নিয়মের হতা হয়ে নিয়ম নীতির মধ্যে কি নিয়ে একত্র নীতি নানাত্ম নীতি অব্যাপার নীতি এবং কর্মতা নীতি পঞ্চস্কন্দ ধর্ম আমাদের এসছেন উৎপত্তি হলে বিলয় আর উন্নতি অন্যদিক হতে এই দুয়া নাম তার পাই জানাই জানি কি হবে জ্ঞান নীতি জেনে হব ওই প্রত্যেকটা জিনিস উৎপত্তি হয় বিলয় এবং সে আরো গভীর গেলে আরো বেশি কিনে আমার প্রত্যেকটা মানুষ আমি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ না পর্যন্ত আমার কিন্তু এরান ব্যবহার কোন উপায় নেই অর্থাৎ উৎপত্তি হব আরো বিনাশ ঘটিব বিলয় ঘটিব মরি যাব আরো উৎপত্তি হব বই ক্ষীর উৎপত্তি হয় যিনি কিন্তু তার বই ফলে তোর তাহলে উত্তর হেট করে তাহলে বুঝে গেছে উৎপত্তি হলে একটা মেইন জিনিস অজ্ঞানতা সম্পর্কে জ্ঞানতা যে মানে আমি নয় বান্ধি অনুধন এই যে ক্রিয়া মাথা ধরে দিয়ে যদি ঘন্টা করা যে তর্ম দিচ্ছে অজ্ঞানতার কারণে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাস এত সম্পূর্ণতা এত শিগুলো দিয়ে কোনো কথা বিচ্ছিন্ন হল তারা পক্ষে জ্ঞান ধারা সম্ভব নয় সেটা বিজ্ঞ বা আমাদেরকে দায়ী দায়িত্ব এই অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসের জন্ম হতে অজ্ঞানতা তুল এই অজ্ঞানতা ক্লেশ কো দ্বিতীয় ক্লেশ কো তৃষ্ণা ক্লেশ কামনা বাসনা লোভ দ্বিতীয় ক্লেশ 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 কো যে উপাদান আমার মনোবৃত্তিরে চলে যেন ইয়ে নিয়ে যে সামান গড়াই আবহাম গড়াই দিত এবং সে ভাবান আমি জাহামানি করি ভাবার ফাম সংস্কার ফেলে অবশ্যই বিজ্ঞান আগে খাদ্য কারণে সবকিছু হয় বুঝলে ক্লাস এবং কি হয় এই কর্ম এনে আমার আবার গতিব সুন্দিনে যাই কিন্তু কর্মর কারণে এই ক্লাসের কারণে আমি মরণা পড়ে কিয় সে রবাইয়া কেউ দেবকুল কেউ আবার মানব কুল তো আবার কেউ কম জায়গা কেউ খারাপ জায়গা বুঝলে এই কর্ম বুঝো না গভীরত জানা যেটি অনার বইলে নয় সাহিত্যের বুদ্ধের জ্ঞানের কথাই জ্ঞান করলেই তারপর আসল জ্ঞান আনে যেতে জ্ঞান করলেই তারপর জ্ঞান আনে যেতে জ্ঞান তো বানানা শুকা দিলে নয় জ্ঞান তিনি সমাজ ভাবনা
চিত্তরে একবারে স্থির করিবে না, চিত্তরে স্থির করলেন, বললেন তার ব্রতের খাতিরে কম গেলে উৎপন্ন হয় যে এবং সেই গোবিন্দ জ্ঞান উৎপন্ন হয়ে যে এই ভবনের মধ্যেও পরিকর্ম উপাচার অর্পণা এই করি প্রক্রিয়া দেয় মানুষ জমিয়া যদি জন্মে মানুষ জমিয়া সুতরাং বুঝিল নিজের পক্ষে মানুষ মানব পুরস্কার আমি গৃহী মানুষ জানতে অজান্তে হয়তো পাপ কাম করা যায় কিন্তু পুণ্য প্রতিব যুক্ত বারো এদিককে ধর্মীয় অনুষ্ঠানত এনে একগ্রতার সহিত এই যে যা মারো যা এটি যে তার দান করলে পুণ্য এবং যতটুকু মারা যায় আচরণ করা না খুব বুদ্ধিমান থাম কারণ মরিবার সময় সেরা কর্ম হয়েছে সে নিয়ে অনেকটা নিমিত্ত আকারে গেছে কি গুরু কর্ম সে গুরু কর্ম আমি না মরি দুই গুরু কর্ম অর্থাৎ খারাপ এখন গভীর এখন কারণ যে মা বা ফোন করা না এই যে অর্থ লক্ষ্য হয়ে যেত না যিনি সেদিকে আমি এত আমি আর কিছু ন যাই আসন্ন কর্ম বাড়ি পুণ্যবান মানুষ লাগে জ্ঞান লাগে রে মত্তে জ্ঞান লাগে মত্তে সময় যদি ভগবান দেবে যদি এত দুধে এদিকে দীর্ঘসংগ্রাম মুখে দিতে এত দুধে গম দেখা খুব পূর্ণ হবে যে নিমিত্ত হিসেবে এলো আর বিয়ের জিনিস আচরিত এবং আচরিত কর্ম আর এই পুণ্য সঞ্চিত পুণ্য জমা করছে পুণ্য এ দিয়ে ইহর মানে এখানে আজকাল প্লেন আগাত দিলে পাইলটটা তুমি ছাড়া হওয়া করে অটো পাইলট উপ আগে সমস্ত কিছু সেন্সর করা যেদিকে কুহাবরিকে আন্দার লাইন করা যায় এয়ারপোর্ট করছে ইহবার সব পাই আচরিত কর্ম এবং সঞ্চিত গুঞ্জন অটো বাইলে তো হান ধরিব যেটা তোর কম দাগত উৎপন্ন করিব এছাড়া নিজের আচরণ খবর এই গুপ্ত নিয়ম অনুসারে যিনি উপদেশ দিয়ে মন্দির আহিল কিন্তু আর আমি গৃহে মানি চলি নয় যতটুকু পারা যায় গুপ্ত ধর্ম সংঘর প্রতি শ্রদ্ধা রাখেন আমার আচরণ ব্যবহার কথাবার্তা সমস্ত কিছু ঠিক রাখে রাখেন আমার এই যে গুপ্তরাধারণ করা তৎপর্যে আচরণ করছে গুপ্ত সে উদাহরণ আচরণ মা বা শ্রদ্ধা করানো হচ্ছে শুরু দশমিত কর্ম কথা হইতে বের হয়ে যায় তৃতীয় কথা এদিকে একটা পুণ্য সঞ্চয় করানো তা এই পুণ্য সঞ্চয় মধ্যে আমার আজ পর্যন্ত যা হইয়ে
ব্যক্তিগতভাবে মনোবোধ ঘটনা আগে বসে যে ফলে লাভ হয়েছে এই বিশ্ব শান্তি একতাব কথা হয়েছে ইগে যদি উদিলে নকমা নাদিম বুদিলে যদি তোর মনটা কেন বুঝি যাক এইটা উদিলে ফান্না অনেক সুযোগ করিয়া সুয়োগ করিয়া নহরি মুহন দুজন হরি বিশ্ব শান্তি বেগতাব হলে বিশ্বের মধ্যে তৃতীয় এখন বিরাট শ্রেণী তিনটি সময় আমাদের কি মধ্যে আন্তর্জাতিক মধ্যে দেখার সুনাম হয়েছে বলছে এক দুই যদি তারা বিবৃতি রাখে রাখে যদি চলি জানান এবং উত্তরোত্তর জ্ঞান যদি বৃত্তি করে জানান এবং বর্মান্তের আশীর্বাদে যদি দিয়ার জন্য যদি মার্গভর লাগে যদি ওই আনন্দ সে লগে যদি আমার আচার ব্যবহার বিভিন্ন এর ক্ষেত্রে এর ধর্ম আকর্ষণ আপনি যদি একটা পরিবর্তন করিলে যদি একটা সে বুঝতে পারি হইলে ইদু ভবিষ্যতে মান্তের দর্শন বিভিন্নতেই বহু রাষ্ট্র বিভিন্ন বার্মা তাবাত বিদ্যু সংঘ এবার হারা লগে লগে এম্বেসেডার এবার হারা লগে লগে গম উপশিক্ষা উপশিক্ষা এবার ইদু ভাগর দাবাবনা করবে ইদু সেমিনার সিম্পোজিয়াম হব তারা কিছু হব হইলে আমি পশ্চিম তাতলীয় বর্মান্তের কেন্দ্র করি নাই আমারা যদি এই বৌদ্ধ আন্তর্জাতিক বৌদ্ধ পরিমণ্ডল আমার যদি একটা স্বীকৃতি যেতে হয় আমার দিদি যারা মানে দেব আমার দিদি যা মানে ঠিক দেব রাজনৈতিক পাত্রিকাটি সংঘাতের পরীক্ষিতে যেদিককে ইচ্ছা হতাশাগ্রস্ত হই শিক্ষামূলক হইয়া বই আছি এবং সে সমাধান হওয়ার কোনো আশাই নেই তার কি পূর্তে এই বিশ্ব শান্তি ব্যবস্থা ধ্বংসী ছায়াত তোলে গণমান্তের ছায়াত তোলে আমি যদি ঐক্যবদ্ধভাবে যদি ফিরে পারি তাহলে এই ওরা এখন হওয়া লাগে কর্ম ভবন সুতরাং তারা ভাবতেন 20,000 50,000 1,00,000 বেতন অর্ধে লোক মামন্য দান করতে নোলা দিও মনার লাগে দেয় মাঝে মাঝে কিন্তু মোবাইল থেকে দিও দুকুন বই রক্ষা করতে জন্য নানা কিছু নানা ইগুরিয়াল তো অবস্থায় নয় আমার এই লজ্জনাতিয়ালই এই বিশ্ব শান্তি বেগদাব অংশগ্রহণ করা না বুদ্ধিমান বিভিন্ন জায়গার টাঙ্গে ইচ্ছিত নয় কোন লেকচার মারি নেই জনপ্রিয়তা অর্জন করি নেই বলে মরেন নাঙ্গি দিয়া বা অন্য হব যেদি মোর কোনো হাত লাগবে নয় মূল যে এই যে বিশ্ব শান্তি ব্যবস্থা হোক এ জন্ম একখান প্রচার এবং প্রসার করে বেঁচে জেনেছি একখান ভূমিকা পালন করা হতে কারণ ওই বড়মান্তের প্রতি অত্যন্ত রকমের সুযোগ তাই নয় তো এ ধর্মীয় বেড়ান মোর নয় লোক তাই মরে ইতিহাস দেখো যে 11 সাল বই কো দিয়ে দেয় পরিবৃত্তি সে রকম দিবৃত্তি করি নেই বেগ কুসঙ্গ মরে কি হতে বই ফাতে দিদি মরে মুই বহু রকমের কুয়েক সারি নেই এখানে দম ইয়েতি করা হতে কিন্তু মুই যাকে বুঝি ভাইজন এই কেউ কেই লোক মরিম যখন মহবুদি অনুষ গুলো হতে তাতে কম দাঙ্গা তুই করতে অবয় ভাই তুমিও যদি কে সিল প্রতিপালন করে দেওয়া হয় ঠিক মতো যদি জ্ঞান যদি অর্জন করি আলো দেয় একটা যদি ধম কুণ্ঠন করি আলো দেয় এই কুয়েকটা যে কর্ম অনুযায়ী মানে বলতে মানুষ এসে দিয়ে এছাড়া উদ্যোগী এক শ্রেণী থাকে অত্যন্ত তিক্ত হলা চিত্র একটা হম কি
because the people didn't go. Then they are a little bit. The guy first put them the soup here in there, there's one day. Then I said, Bukto, what was that? I'm not going to have a good land on our music. Hey, I'm not going to have a good job. নীতিবান গম কি হয় সমাজের নেতা এরকম সৃষ্টি করে গেলে প্রতি মানুষ মানুষ যদি সে ইচ্ছেন যদি আমার ইয়ে এই যে কর্ম বিভাগ কি যদি যদি বিভাগে বিভাগে কর্মে 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 বিভাগে যদি বুঝো না বহু জিনিস হয়তো বহু কম মানুষ যুগ মতন কিন্তু হয়তো প্রতিশোধ গঠে পারেন যেমন বুদ্ধ জমিয়ে দেয় নজর নাই মহামায়া গর্ভদাস যেতে মহামায়া জমিয়ে দেয় যোজনার উদ্বেজনের সেদিকে পারি এলো সেদিকে পুণ্য নিতিবান এলাক বরমান দিল এত কিন্তু সন্তান জন্ম দিয়ে এবং ইউনে কোনো না কোনো সময় হ্যাঁ রাজনীতির সমাজের মধ্যে এবং এই সঙ্গের মধ্যে গণ জ্ঞান হতা হবা গণ নেতৃত্ব দিয়ে এছাড়া ভগবানকে হতানি বিচ্ছেদ রঙে যে তোমার নাদিন গুটি মামলার পর্বতে বুঝিয়ে বুঝি এছাড়া বব্বে লোক না বললো কুয়াশা নয় যুদ্ধ ভারত এদিকে রাজনীতি ইয়ে বলি নেই নিত্য দৃষ্টি যিনি চলেন সে নিয়ম সে রঙ সমাজ আছে নিজের লাভ নাই বুদ্ধ মহাদা দেখিকে বহু টাকা চলিয়ে যে একো বান্ধে ঘরে বলি সংঘরে তো দিলে দিলাম নেই অন কারণ আমলত সাধারণত একটু কম নাই হ্যাঁ নামদুরি হম্বে মই তন্মদী সোভান্তে ভারত ঘনতার কারণে মিলিয়নরে ফিলিয়া মাতা দিয়ে বাজে দিদি তন্মপুণ্য করোনা বা বার্তা বেঁধে আছে পদ্ধতি যিনি অন্তত মূর্খ মাইকে তন্ম দিবে হ্যাঁ বুঝছেন এতে তোমার হওয়াতে সিরিলে দুর্বান্ত হইলে লাভ নেই সমালোচনা করিলে লাভ নেই তারা যদি কি করিব তার কর্মফল তাকে ইয়ে তাকে মুখ কম করা করিব হ্যাঁ মানে এগুলিতে তার কর্মফল কেতে কেতে রক্ষা পাবো যে ধন্য হইল মানে সুতরাং তুমি মিত্র দৃষ্টি নম্বর নয় মানতে রাখি তারা যে দেখো না দলে দলে তুমি দা তখন কাটা বাঁধু যদি ভাড়া দেয় বব্বে লোক না বললো এখানে তুমি তো দেখছে দেখ তিনি পরিবার কি হত আগে একটা কোনো উল্লেখ না বুঝলে বাঁচিয়ে দেয় তুমি বুঝো করিস যুক্তুর ভাড়া পাই কিচ্ছু না হলেও অন্তত কি হবে এই কি হবে সারিয়া তো সত্য মরান যদি তীক্ষ্ণ রায় দেন হ্যাঁ নানা রকমের ফিরে লিখতে ভয় হতাশা নিরাশা কি হয় যে নানা রকমের কি হয় যে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমার মধ্যে কি হয় যে মনোবেদনা দুঃখ ইয়ে নিয়ে কিন্তু আমার যে দুঃখ হয়েছে এখন প্রত্যেকটা মানুষের এখন এই রোগ দিয়ে দিলে লড়াই করি এখন শক্তি এখন আগে যেন জন্মগত সহজাত সেন হয়তো প্রতিরোধ শক্তি যে যুদ্ধ হচ্ছে আদি শক্তি এই আদি শক্তি বা মেয়ের ভয় মৃত্যু হোক এই ভয় ভয়ের কারণে হ্যাঁ ভয়ের কারণে ক্রোধের কারণে হিংসার কারণে যেন বিরাট এখন এনার্জি হওয়ার যেদিকে হয় বিরাট এখন আমার এই শক্তি ক্ষয় হয় এই শক্তি আবার পুনর্গঠন করিবে শক্তিশালী হতে করিবে অবরার প্রয়োজন আগে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে সে সময় আন সে এখন পুনর্গঠন করিবার সময় আন নাই যেমন ইচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কারণে কোথায় পৃথিবী ভাই দূষিত হয়ে গিয়ে গেল
পরিবেশ ইয়ে এই করোনার দেখেন গাড়ি ঘোড়া প্লেন প্লেন দেখেন নজরে বিশ্ব মানে পৃথিবীর বায়ুমন্ডল 2% ইয়ার আইন কবিয়ার গিয়ে ফেরত দিয়ে সে পরিবেশের নষ্ট হই দেখিয়ে আমার মনে তো নানা রকমের হঠাৎ থাকি দেখেন থাকে নাই আমার মধ্যে প্রতিনিয়ত এই প্রতিটা চুক্তি ইয়া প্রতিগ্রস্ত সে মনে হয় না আবার পুনর্গঠন করে দিতে গেলে বাবু নানা পরিচিতি তা আগে থাকতে অনেক নির্বাচন বাড়তে হয় আমার শারীরিক ইয়া রোগ প্রতিরোধ শক্তি দিতে আরকি যাও গেলিগুলি মানজি এমনকি শরণগুলি তোমার কথা হবা সে কথা নেই তোমার জ্ঞান দিবে বিবেক বিবেচনা যদি গ্রহণ করিবার হয় গ্রহণ করছ যদি গ্রহণ করিবার হ্যাঁ বুদ্ধ হয়েছে যে এমনকি মহদানও তুমি যদি বিচ্ছেদ না তুমি জ্ঞান এনে বলে দিয়ে শরণ করছো সে ঠিক তেমনি কথা এসছে আমার এই বলো তোমার জ্ঞান বিবেচনায় বিচার বিশ্লেষণ করিয়া যদি সঠিক মনে মনে করে তাই সেভাবেই তুমি কেউ করিলে অগ্রসর মানে এই দানত তুমি কঠিন ছিল দানত আমি দেখুনে বেরিয়ে তুমি যে দান দক্ষিণে গইছো বা আমিও আক্রমণ করা আমার এই পুজোর দ্বারা আমার সমাজ আমার ইয়ার মধ্যে সকল পরিবেশ একটা উন্নতি ঘটক যেটার মধ্যে একটা আমার জ্ঞান চর্চা এবং আমার জাতীয় অস্তিত্ব ঠিক রাজার মতো সেদিক একটা হেতু পূর্ণ এই আশীর্বাদ সবচেয়ে বলে আমার বক্তব্য ব্যক্তি নমস্কার।